जल नड़ছে ঠিক আছে পুরো জাম হয়ে গেছে তুই জমি দেখো জল তো দিন পর চলো আমি এটা এখন খেয়ে নি তারপর ভাত টাত খাবো এটা এটা আমার খাওয়া প্রত্যেক সকালে খাই আমি আমার ভালো লাগে আমার পেটটা পরিষ্কার হয়ে যায় চলো দেখি জল সমেত গিলে খেতে হবে ঠিক আছে কিছু করার নেই भात नहीं बसे गे भात नहीं बसार मैं मेन कारण आज कल रात खाई बाड़ी से ठीक है तो पूर्णिमा रान्ना कर रुई माछ और कला दिए आलुर तरकारी और भात ठीक है तो तातारी चलो और एदी किन्तु आमार स्पेशल किन्तु लेबू आछे आर जाय गो किन्तु एदिके भात निये निएछे ठीक आछे हाँ तुई का तुई तो का बुझी दिल कबा नाकि हाँ वाह वाह खाली किए ले देखो गाइस এখন ঘুরতে ঘুরতে গোপালের বাড়ি চলে এসেছে আর মাল ঝাম্বু মাল ভাত খাচ্ছে আর আজকে যাই না বালুকে দুইজনের প্রোগ্রাম गरमी मैं ठंडा पड़े आम का भूले गए गरम पड़े आरोप मन पड़े गए तो शायन भाई गाचे उठे आठी हा से हनुमान की छापड़ी दो माल दूर मत गोपाल कैच गोपाल गोपाल कैच तो चलो शाइन भाई आम काटे शाइन भाई शाइन भाई शाइन शाइन मिथ्य कथा बोलछे खूब बड़ो सियाना भाई गुलो बाड़ी जाबे तो
না না আমি এই জায়গা থেকে রাত্রে বাড়িও যাবো। তো চলো একদম সুজাকে বিকেলে দেখা হচ্ছে বন্ধু সিদ্ধ প্রেমী। আর এই তো দুবার সন্ধ্যে লেগেছে, তো আমরা বেরিয়ে গেলাম, আর যাই না কালকে ধুবি গাড়ি। তো আমরা এখন মানে এইদিক দিয়ে যাচ্ছি সেই জঙ্গল জায়গাটায়। যাই হোক সন্ধ্যে হয়ে গেছে, ঠিক আছে, মাছ কোন জঙ্গলে নিয়ে যাবে জানি না, বেকার, ঠিক আছে। কালকে দুবি গাড়ি কেউ বেকার হয়ে গেল, আজকে এদিকে যে বেকার হয়ে যায় কিনা যাই না, ডেলিভারি শুরু করেছি তো আমার যাতেই যাবে। চলো দিন পাশে এখন আমরা যাই, অনেক দেরি আছে, তাড়াতাড়ি যেতে হবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে এই দিকে যেতে হবে, ঠিক আছে, এই যে এই জায়গাটা, এই রোডটা ধরে সুদা চলে যাবো মাধবপুর, মাধবপুর থেকে দিন পাশ চলে যাবো হচ্ছে বালাসাহ, ঠিক আছে, চলো দেখা হচ্ছে। তোর মতন অবস্থা বন্ধু, বারা কেউ লাইক টাইক করে না, বুঝিস তো, তোর মতন অবস্থা আমারও। তো চলো যাই হোক, আর এইদিকে কিন্তু ভাটা, এইদিকে কিন্তু পুরো ভাটা, ঠিক আছে, এইদিকেও ভাটা, ওই দেখো ইট বানাচ্ছে কিন্তু, ঠিক আছে, ওখানে ইট বানাচ্ছে, আর এইদিকে কিন্তু জলে একটা নদীর মতন আছে, আর এইদিকে বড় বড় পুকুর, মানে ভাটার পুকুর এগুলো, ঠিক আছে। তো চলো দিন পাশ একটা সিনেমাটি গাইস, যেখানে গেছিলাম না ওর থেকে অনেক ভালো জায়গা চলে এসেছে। তো আমাদের বর্তি পেয়ে আর দেখতে পেরেছি এখন ভাই গুড্ডু ভাইয়ের সাথে চলে এসেছি, আর পিটু হিটু ওরা সব ঘুরতে গেছে আলাদা জায়গায়। আমি বললাম কি তোদের ঘোরার সাথে না আমার ম্যাক্স খাচ্ছে না, মানে আমি যেখানে ভিডিও করতাম তার উল্টো দিকে উড়া যাচ্ছে, ঠিক আছে। তো গুড্ডু বলো কি চল তাহলে বর্তি পেলে একটা ক্যাফে যাই ঘুরতে। তো আমি কিন্তু চলে এসেছি কিন্তু বর্তি পেলেতে, যাই হোক সন্ধে হয়ে গেছে, সন্ধে সন্ধে ভাব কিন্তু ভিউটা ভালো রয়েছে, ঠিক আছে। ওই জন্যই তোমাকে হালকা একটু বর্তি পেলে দেখাই, তারপরে তোমাকে যাবো একটু ক্যাফে চা রাখি, তারপরে বাইরে যাবো, কেননা সেই বেরোয় দুটোর সময়, ঠিক আছে, বুঝতেই পারছো। এইদিকে কিন্তু একটা জিনিস দেখেছি খালের ভিতরে, যে খালের ভিতরে যে নৌকাগুলো রেখেছে দেখেছো, এগুলো কিন্তু আর কিছুদিন পরে জল হওয়ার পরে এগুলো কিন্তু উপরে তুলবে, উপরে তোলার পরে একটু রং চং করবে, রং চং করার পর তারপরে স্টার্টিং হয়ে যাবে 100 টাকা করে, একটুখানে ঘুরবে 100 টাকা, ঠিক আছে, মানে চালু হয়ে যাবে বিজনেস, ঠিক আছে। তো বুঝতেই পারছো বত্রিশগুলো লোকদের কত সুবিধা, যাই হোক এইগুলো একটু রং টং করবে, রং করার পরে ডাঙ্গায় নেবে রাস্তার কাছে নিয়ে যাবে, ওই রাস্তার কাছে, ওই রাস্তার কাছে নেওয়ার পরে তারপরে হয়ে যাবে শুরু হয়ে যাবে বিজনেস, ঠিক আছে। তাও যেটা একটা জীবনে আছে এই জন্য নৌকাগুলো, ঠিক আছে, ওই তো কালার করেছে ওইটা। তো চলো গাইস এখন একটু চা টা খেয়ে বাড়ির দিকে যাওয়া, ঠিক আছে, গরম লাগছে খুব। ফাইনালি কিন্তু আমি এখন ক্যাফে চলে এসেছি, আর আমার কাছে আজকে নতুন ভাই আছে, ভাই নামটা যেন মনে নেই, কি যেন নামটা, দীপ, আর এদিকে আছে গুড্ডু ভাই, আর এদিকে আছে এই নামটা কি, এই নামটা ভুলে গেছি, জিৎ। তো এখন এখন চা অর্ডার করেছি, ঠিক আছে, এখন চাটা দিয়ে গেলো, ঠিক আছে, এখন চাটা খেয়ে দিন পাশে আমাকে একটু বাড়িয়ে দিতে হবে। দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কালকের থেকে দুদিন ধরে খালি ভিডিও ভিডিও করে করে আজকে হালকা একটু কন্টেন্ট নিয়ে যদি বুদ্ধি বলতে এসেছি, ঠিক আছে। তো সব 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 ভাইরা মিলে এখানে এসেছি, ঠিক আছে, এখন চাটা খেয়ে বাড়িয়ে দেবে, তাই তো। তো চলো এখন চাটা খেয়ে বাড়িয়ে দেবে, ভাই চা নিয়ে ভাই চাটা নিয়ে, থ্যাংক ইউ ভাই, আমরা ইভিলি দাঁড়াবো, ঠিক আছে, আমরা কেউ দরজে দাঁড়াবো না, তাই না, দেখতে পেয়েছে অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে, কোন একটু মেঘ না বৃষ্টি না, এত কাজল যাচ্ছে ঘরে থাকতে পারছিলাম, তখন একটু বাইরে এসে ভিডিওটা শেষে ভিডিওটাই দিয়ে দিচ্ছি, আর গরম লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আমি জানি তোমার সাবস্ক্রাইব করবো, তোমাদের সাথে খালি কেটে বলো।